মা, মানুষের থাকার জন্য কি এত বড় বড় বাড়ির দরকার হয়? নিশ্চয়ই হয়। সেই জন্যই তো মানুষ বিশাল বিশাল বাড়ি বানায়। আর সব মানুষের স্বপ্ন থাকে এরকম একটা বাড়ি বানাবার। না মা, তোমার ধারণা ঠিক না মা। সব মানুষের একই রকম স্বপ্ন থাকে না। তুই যে কি সব বলিস! আমি ঠিকই বলি, আমার বাড়ি কিন্তু এরকম হবে না মা। তাহলে কি কুড়ে ঘরে থাকবে? থাকতে পারলে তো ভালোই হতো। শোনো মা, আমার বাড়ি হবে একটা ঘর, সামনে খোলা একটা ছাদ, আর ছাদের মধ্যে অনেক 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 গাছ লাগানো থাকবে টবের মধ্যে। আর যখন ছেলে পুলে হবে তখন? তখন অবশ্য দু তিনটা ঘরের দরকার হতে পারে, কিন্তু ঘরের সামনে একটা খোলা বারান্দা অথবা ছেলেদের জায়গা অথবা একটা ছাদ থাকতেই হবে, যেখানে অনেক 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 গাছ লাগানো থাকে। আচ্ছা মা, তুমি বলো, গাছ ছাড়া জীবনটা কেমন প্রাণহীন হয়ে যায় না? তা তো বুঝতেই পারছি, যতক্ষণ বাড়িতে থাকিস গাছ নিয়ে তো পড়ে থাকিস। কি ব্যাপার, আমার গাছের পাতা ছেঁড়া কেন? কে ছেড়েছে? জানি না মানে কি? তুই জানিস, তুই ছাড়া গাছের পাতা কে হাত দেয়? হ্যাঁ, তুই ছেড়েছিস, আর কখনো যদি দেখি আমার গাছের পাতা ছেঁড়া তাহলে দেখিস আমি তোকে কি করি। কুসুম, ওকে বকাবকি করছিস কেন? দেখো না মা, আমার এত সুন্দর গাছের পাতাটা ছেঁড়া, ও বলছে ও জানে না, ও ছাড়া গাছের পাতা কে হাত দেয় বলো, কার এত বড় সাহস আছে? আচ্ছা তুই ভেতরে যা। যাবে কেন? ওর তো আরো কাজ আছে এখানে। কাজ করবে, পরে সে করবে, এখন তোর সাথে আমার কথা আছে, যা ভেতরে যা। যা। ও বলো মা, কি তোমার জরুরি কথা? কি হলো বলো? আগামী পরশু তোকে দেখতে আসবে, নেক্সট ফ্রাইডেতে বিয়ে। আগামী পরশু আমাকে দেখতে আসবে, নেক্সট ফ্রাইডেতে আমার বিয়ে, এত সব হচ্ছে অথচ আমি কিছুই জানি না। আমিও তো জানতাম না, আজই জানলাম। তোর বাবা সব সিদ্ধান্ত নেবার পরে আমাকে জানায়। না মা, এখন আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, তাছাড়া আমার পড়ালেখা তো এখনো শেষ হয়নি। পড়ালেখা শেষ করার আগে বিয়ে করাতে আমার আপত্তি আছে মা, প্লিজ তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো। এই যে তোমার মেয়ের জন্য মঞ্চ এনেছি, এটা না হলে তো তার ঘুম হয় না। কি ব্যাপার, তুমি এত গম্ভীর কেন? তোমার মেয়ে এ বিয়েতে আপত্তি করেছে। আপত্তি? কিসের আপত্তি? আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। দেখো, মেয়ে বড় হয়েছে, আজকালকার মেয়ে, ওর মতামত ছাড়া আমরা আমি আজ কাল পরশু এসব কিছুই বুঝি। আমার সিদ্ধান্তই ফাইনাল, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি, ওকে জানিয়ে দিও। বিয়ের পর মানুষ পড়ে না, আর ওরা তো বলেছে বিয়ের পরও তোকে পড়াবে। এটা কোনো কথা হলো না মা। তাহলে বাবা যে ছেলেটাকে ঠিক করেছে সেই ছেলেটাকে আমার একদম পছন্দ না। কেন পছন্দ নয়? দেখো শুন, ঐশ্বর্যের মধ্যে তুই বড় হয়েছিস, তোর বাবা যে ছেলেটাকে ঠিক করেছে সে হচ্ছে শিল্পপতির একমাত্র ছেলে, ও সমস্ত সম্পত্তির অধিকারী, তুই সুখে থাক। শোনো মা, তোমরা অর্থ প্রতিপত্তি দিয়ে সুখ পরিমাপ করো, কিন্তু একটা জিনিস বুঝতে পারো না যে অর্থ প্রতিপত্তি আর সুখ এক জিনিস নয়। ওটা তোর ভুল ধারণা। আজকাল মানুষ মানুষকে গণ্য করে অর্থ আর প্রতিপত্তি দিয়ে। বাবা মনে করে, হয়তো হয়তো তুমিও মনে করো,
আরো অনেকেই মনে করে, কিন্তু আমি মনে করি না। বাবার এই বিশাল বাড়ি, ঐশ্বর্য, সম্পত্তি, এসবের প্রতি আমার কোনো আকর্ষণ নেই মা। আমাকে আমার ওই এক চিলতে বাগানের গাছগুলোই অনেক টানে মা। এত ইমোশন দিয়ে জীবন চলে না কুসুম। মা, রাজনের বাবার বড় বাড়ি আছে, গাড়ি আছে, অনেক টাকা পয়সা সম্পত্তি আছে, কিন্তু রাজন কেমন ছেলে, ওর চরিত্র কেমন, এগুলো কি তোমরা একবারও ভেবেছ? চরিত্র? হ্যাঁ মা, চরিত্র। রাজনের চরিত্র কেমন সেটাই আমার কাছে সব থেকে বেশি মূল্যবান। আমি রাজনকে বিয়ে করব না মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো আমি রাজনকে বিয়ে করব না। নাস্তা করেছো? না। বসো, তোর সঙ্গে কথা আছে। বাবা, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। ঠিক আছে, যাও, রাতে আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে। তোমার না আজকে সকালে একটা ক্লাস ছিল, কথা বলছো না কেন? চেহারাটা এরকম গম্ভীর, কি ব্যাপার? চোখ মুখ কেমন করে রেখেছো? আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা তো বলবে। গেলেই তো জানতে পারবে। বলতে কি সমস্যা, কোথায় যাচ্ছি? বললাম তো, একটু পরেই তো জানতে পারবে। আমার ফাইনাল পরীক্ষা চলছে, 3 দিন পরে আমার মডেল প্রেজেন্ট করতে হবে জুরি বোর্ডের সামনে। ঠিক আছে, সবই করবে। আমি ঢাকায় হলে থাকি, আমার হাতে কোনো টাকা পয়সা নেই, আমাকে টিউশনি করে খরচ চালাতে হয়। তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। আমার হল ছাড়া থাকার কোনো জায়গা নেই, তোমাকে কোথায় নিয়ে রাখবো? বলেছি তো সজল, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, তোমাকে কিছু করতে হবে না। আচ্ছা, আমি ভাবলাম না, তুমি একটু ভেবে বলো। আমি ভেবেই বলছি সজল, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে অনেক বড় ভুল করবে। বাড়িতে তো আমি যাবই না, আর আমি
আমি কোথায় যাব আমি নিজেও জানি না। লোকের সামনে ছোট করবে আমার মান সম্মান? তুমি আছো তোমার মান সম্মান নিয়ে, আমার মেয়েটা কোথায় আছে কি করছে কোনো বিপদে পড়লো কিনা সে চিন্তা তুমি একবারও করছো না। মান সম্মান আজকালকার মেয়েরা এমন করে খুশি। আমি কোথায় আছিস মা? তুই কেমন আছিস? কোনো বিপদ হয়নি তো মা? আমি আমি ভালো আছি, তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না। কোথায় আছিস বল না, ভালো আছিস তো, বিপদে পড়িসনি তো? মা আমি বললাম তো আমি ভালো আছি মা, তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আমি বড় হয়েছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার হয়েছে মা। মা শোনো, তোমাকে একটা কথা বলবো। বল। তুমি কিন্তু মন খারাপ করবে না মা, আমি আমি বিয়ে করে ফেলেছি। কি? আমি বিয়ে করেছি আর আমি আমার হাজবেন্ডের সঙ্গেই আছি, তুমি কোনো টেনশন করো না মা। বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? এভাবে বিয়ে করলি? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। মামাদের বাসার উপরতলায় থাকবো, চিলে কোথায়। চিলে কোথায়? চলো তো। আরে thank you.
অনেক টপ লাগানো যাবে, অনেক গাছ লাগানো যাবে। তুমি কিন্তু আমাকে গাছ কিনে দেবে, টপ কিনে দেবে। হ্যাঁ আমার তো মনে হচ্ছে আমি এই বাড়িতে সারা জীবন থেকে যেতে পারবো। খোলা ছাদের মাঝখানে দুটো রুম আর একটা বাড়ি করে দেবো। আর পছন্দ হয়েছে অনেক অনেক আমার। তুমি এখন থেকে আমার লক্ষ্মী বউ না, আরেকজন আছে তো তোমার বউ। মানে কি? আমি ছাড়া আর কে? আচ্ছা ওয়াশরুম দেখলাম, তো একটু ওয়াশরুম দেখ। মাকে করতে দেখেছি, সেই আন্দাজ থেকে করলাম, কিছু একটা তো হয়েছে। খাও না। তুমি সত্যি সত্যি আমার জন্য জীবনে প্রথম রান্না করলে। হ্যাঁ এখন তুমি খেতে পারলে আমার আর কোনো চিন্তা নেই। খুশুম অনেক অনেক মজা হয়েছে, খুব। এই দাও দাও দাও। তোমাকে তো সুন্দর দেখাচ্ছে, কি ব্যাপার? এগুলো সব মা পাঠিয়েছে। কথা হচ্ছে মার সাথে? হ্যাঁ মার সাথে তো প্রতিদিনই কথা হয়। কি কথা বলো? কত কথা, এই আমার গাছগুলোর কথা জিজ্ঞেস করি, তারপর মা কেমন আছে সেটা জিজ্ঞেস করি, তারপর 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 কি, তারপর বলি আমি তোমার সাথে আমার হাজবেন্ডের সাথে অনেক 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 ভালো আছি, মা যেন কোনো টেনশন না করে। বাবার সাথে কথা হয়? কুসুমা আমার বাবা নেই, আমার মা আর ছোট বোনটা মফস্বলে থাকে। ওদের নিশ্চয় একটা স্বপ্ন ছিল না আমার বিয়ে নিয়ে? আমি জানি তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। চলো না আমরা গিয়ে মার সাথে দেখা করে আসি, মা অনেক খুশি হবেন। সত্যি যাবে? যাব। আচ্ছা চলো, আমরা তো যাবই কিন্তু কটা দিন পর। হ্যাঁ
ইফতেখার ভাই আছে না, উনি আমাকে অনেকদিন আগে থেকে বলেছেন ওনার ফার্মে জয়েন করতে। আমি দেরি করছিলাম, ভাবছিলাম যে পরীক্ষাটা শেষ করে হয়তো জয়েন করবো। ওনার সাথে কথা আছে, কাল জয়েন করে ফেলবো। ভালো করেছে না? খুব ভালো করেছো। সব গাছে পানি দেওয়া, যত্নাতি করা, এসব কখন করো তুমি? কিভাবে করো? তুমি তো এখন অনেক রাত পর্যন্ত অফিসে থাকো, তুমি জানবে কি করে কখন করি কিভাবে করি। গাছ ছাড়া জীবন আমার একদম প্রাণহীন মনে হয়। এখন তো আমার তুমি, আমার এই এক ছেলে খোলা জায়গা আর গাছ, এই আমার জীবন, এই আমার জানো সজু বাবার ওই অত বাড়ি অত কিছু ওসব আমার কিছু মনে পড়ে না। বলছিলাম যে ধরো আর কিছুদিন পর আমাদের দুটো রুমের বাড়ি দরকার হবে। দুটো রুমের বাড়ি দরকার হবে কেন? মা নিপাত আর এখন চলে আসছে না। আসছে না ঠিক আছে, কিন্তু ধরো যদি এমন হয় যে তুমি বাবা হতে যাচ্ছ, আমাদের একটা বেবি হচ্ছে, তখন তো ওনারা আসবে না, তখন কোথায় থাকবে? আচ্ছা বেবিটাকে আকাশ থেকে দুপ করে এসে পড়বে, এখন তাতে সময় আছে। যদি এখনই হয়ে যায়? এখনই হয়েছে মানে সেটা যখন হবে তখন দেখা যাবে, এখন এটা নিয়ে কি কি এটা কুসুম সত্যি? তুমি এতক্ষণ পরে আমি কথা বলছো?
মানে তুমি মা হবে আর আমি আমি বাবা মাই গড এখন তো দুরুমের বাড়ি খুঁজতেই হবে শুনো আরো একটা গুড নিউজ আছে আবার কি আমি আজকে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম স্যার বলেছেন দুটো ফার্স্ট ক্লাস একটা হচ্ছে পুলক আর একটা কুসুম মাই গড আই জাস্ট ক্যান বিলিভ দিস একই দিনে এতগুলো গুড নিউজ আমি পাগল হয়ে যাব তুমি এসব খবর মাকে জানিয়েছো জানিয়েছি মা তো এত খুশি যে মা মা খুশিতে কেঁদে ফেলেছেন তুমি এক কাজ করো তুমি মার সঙ্গে দেখা করো এসে যাও ওকে না যাব ঠিক কি কেন গেলে যদি বাবা আমাকে আর ফিরতে না দেয় কুসুম আমি ভেবে অবাক হই যে কত ঝড় ঝাপটা গেল আমাদের উপর দিয়ে না স্পেশালি তোমার উপর দিয়ে বাড়ি ছেড়ে চলে আসলে বাবা মা ছেড়ে আমার কাছে নতুন একটা সংসার বিয়ে করলে তারপরে কোনো কিছু না পড়ে পরীক্ষা দিলে তারপরেও এত ভালো রেজাল্ট সত্যি তুমি পারো এখন কি করবে ভেবেছো ডিপার্টমেন্টে নতুন কিছু টিচার নেই স্যার বলেছেন অ্যাপ্লিকেশন করতে আমার মনে হয় ওখানে হয়ে যাবে আর হয়ে গেলে তো কোনো চিন্তা নেই মাস গেলেই বাড়তি আরও কিছু টাকা জান কুসুম এখন যখন আমি কোনো নতুন বাড়ি ডিজাইন করি তখন আমার শুধু তোমার স্বপ্নের বাড়ির কথা মনে হয় ছোট্ট দুটো রুম একটা বড় খোলা বারান্দা সামনে একটা লন বেশ কিছু খোলা জায়গা আর সেখানে থাকবে শুধু সবুজ আর সবুজ জানো কুসুম এখনকার এই শহরের বড় লোকেরা ওরা সবাই যেন কেমন খুব কমার্শিয়াল ওদের কাছে না এসবের কোনো মূল্য নেই ওদের সবার অ্যাটিটিউডটা এমন যেন এসব খোলা জায়গা খোলা বারান্দা এসবের কোনো কিছুরই ওদের কোনো প্রয়োজন নেই বরং সেখানে দরকার আরো দুটো রুম যতটুকু জায়গা তার থেকে বেশি কিছু ওদের চিন্তা এরকম যে যদি আরো কিছু ভাড়া বেশি পাওয়া যায় তুমি সবার থেকে আলাদা আজকালকার মেয়েরা আসলে অনেক বেশি হাই অ্যাম্বিশাস হয় কিন্তু তুমি তোমার চাওয়া একদম কম কুসুম আমি কি পারবো তোমাকে কখনো কোনোদিন এই শহরে একটা তোর মনের মতো বাড়ি করে দিতে সজল তুমি বড় বেশি ভাবছো আমাকে নিয়ে আমি কি তোমাকে বলেছি এই শহরে আমাকে একটা বড় বাড়ি তোমার করে দিতে হবে আমাদের সংসারে একটা নতুন মানুষ আসছে তাকে দেখার জন্য মা আসবে নিপা আসবে তখন ওদের থাকার জন্য একটা ঘর দরকার হবে না আমি তো শুধু সেটাই বলেছি চলো আমরা দুজন মিলে ওটাই খুঁজি আচ্ছা ঠিক আছে কাল অফিস শেষ হোক শেষ করেই বাড়ি খুঁজে শুরু করে দেব ওকে Thank you.
কুসুম, কুসুম আসছি। কখন এসেছো? কি এগুলো? হরলিক্স আর তোমার মাছ। দেখি বস আস্তে আস্তে। বাসা পেয়েছো? সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। তোমার পছন্দ মতো বাসা খুঁজে পাওয়া যাচ্ছে না। দুটো রুম, সামনে খোলা ছাদ, অনেক খুঁজলাম, মাঝকে খুঁজলাম, আর আসার সময় দেখলাম। খুঁজতে খুঁজতে নিশ্চয়ই পাওয়া যাবে, আর হাতে তো আরো 2 মাস আছে। তাও ঠিক, দেখি আরো খুঁজতে হবে। কিন্তু আচ্ছা, যদি না পাই তাহলে? না পেলে যেরকম পাবো সেরকমই নিব। তুমি কি যাবে কাল একবার আমার সাথে? না, কাল আমি যেতে পারবো না, আমাকে ইউনিভার্সিটি থেকে স্যার একটু ডেকেছেন। স্যার কেন কেন ডেকেছেন? কেন ডেকেছেন সেটা তো জানি না, গেলেই জানতে পারবো। ঠিক আছে, যাও, দেখো স্যার কি বলে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। তুমি খেয়েছো কিছু? একসাথে খাও। আচ্ছা, আমরা নিষেধ করেছি তোমাকে, এটা তো না খেয়ে থাকে। বাসাটা কিন্তু পছন্দ হয়েছে, আমাকে তো খুব পছন্দ হয়েছে। তোমার স্বপ্নের মতো একটা বাড়ি, তাই না? দুটো রুম, খোলা একটা ছাদ, কিন্তু প্রবলেম হচ্ছে রান্নাঘরটা আলাদা। বৃষ্টির সময় যাওয়া আসা করতে প্রবলেম হবে তোমার, না? আমার খুব একটা সমস্যা হবে না, আমার কিন্তু বাসাটা অনেক পছন্দ হয়েছে। ভাড়াটা একটু বেশি হোক, বাসাটা অনেক সুন্দর, দেখেছো না সামনে কত বড় খোলা জায়গা, অনেক টব, অনেক গাছ লাগানো যাবে। সত্যি আমার বাসাটা খুব পছন্দ হয়েছে। তুমি ভাড়াটা নিয়ে ভেবো না, ওটা নিয়ে আমি ভাববো। আমি তো সামনের মাসেই জয়েন করছি, তুমি বাড়িওয়ালার সাথে কালই কথা বলে কনফার্ম করে দাও। তুমি সামনের মাসে জয়েন করছো মানে তোমার তো জয়েন করে ছুটি নিতে হবে। দরকার হলে ছুটি নেব, আমি তো আর আমার ইচ্ছে মতো আমার সময় মতো জয়েন করতে পারবো না, তাই না? সেটা অবশ্য ঠিক। তুমি কালই কথা বলো না প্লিজ। আচ্ছা, আমি কথা বলবো। আমার না একটা বিষয় খুব ভালো লাগছে, যে আমাদের সন্তান পৃথিবীতে এসেই জানবে তার বাবা হচ্ছেন একজন আর্কিটেক্ট আর মা উনি হচ্ছেন একজন ইউনিভার্সিটি টিচার। হাউ নাইস। আস্তে চলো, আস্তে চলো, ঝাঁকি আস্তে, হ্যাঁ ঝাঁকি আস্তে, ঝাঁকিটা দেখো দেখো দেখো। কি ভাবছো? না, তোমার কথা, তোমাকে এত খুশি দেখেই আমার অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কি হচ্ছে মাস্টারি, কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু পড়ার আর শেষ নেই জানো, এখন পড়াতে গিয়ে আবার নতুন করে ছাত্র জীবনের মতো লেখাপড়া শুরু করতে হয়েছে। শিক্ষকতা পেশাটা মানেই হচ্ছে পড়ালেখা করা, শুধু পড়ো 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 পড়ো, পড়ার আর শেষ নেই। ভালো তো, 2 দিন পরে মা আর বাবু দুজনে মিলে পড়ালেখা করবে।
খুব মজা পাচ্ছ না? হুম, আমার সময় কিন্তু ঘনিয়ে আসছে জানি আমি। 15 তারিখ থেকে ভেবেছি ছুটি নিব, 20 তারিখে বাসা শিফটিং, আর ফার্নিচার টার্নিচার এসব পরে কিনবো। শোনো, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি আছি, আমি করবো, ওকে? তুমি যেরকম এই বাড়িটা পুরো রেডি করে আমাকে সারপ্রাইজ দিয়েছিলে, সেই রকম করে আমিও তোমাকে সারপ্রাইজ দেবে। হ্যাঁ, তোমার চারতলা ওঠানামা করতে কষ্ট হবে আমার আগে উঠোনের কারণে। তুমি ক্লিনিক থেকে একবারে বাবুনে নতুন ভাবে উঠবে, ওকে? তাই বলে একবার আগে গিয়ে দেখেও আসতে পারবো না? একদম না, কারণ তোমার সিঁড়ি দিয়ে ওঠানামা করা একদম নিষেধ, ডাক্তার মানা করেছে। আচ্ছা, একজন বৃক্ষ প্রেমিকের বাড়ির ইন্টেরিয়ার করছে আর্কিটেক্ট সজল, তোর কি মনে হয় যে আমি এত বোকা গাছ রাখবো না? তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? না তো, তুমি বেশি ভালোবাসো। না, তুমি বেশি। একদম ভুল কথা, তুমি বেশি বাসো। তুমি 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 কুসুম, কি হলো কুসুম? বলবো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আগে ভালো নিউজটা দিই, আপনার মেয়ে হয়েছে। আর কুসুম, আসলে ওকে বাঁচানো গেল না আপনার ওয়াইফকে। তোমার জন্য আমি তোমার স্বপ্নের ছোট্ট একটা বাড়ি সবুজ গাছগাছালি দিয়ে সাজিয়েছি। তুমি তোমার সন্তানকে নিয়ে যাবে বলে আমি তোমাকে যেতে দিইনি, দেখতে দিইনি। আজ তুমি নেই, ও বাড়িতে আমি কেমন করে থাকবো বলো? না, ও বাড়িতে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না কুসুম। আমি তোমার সন্তানকে নিয়ে এই চিলেকোঠার ছোট্ট বাড়িতেই থাকবো, যেখানে তুমি ছিলে আমার সঙ্গে। আজ সেখানে থাকবে তোমার এই ছোট্ট গুড়ি। কুসুম, তুমি চলে গেলে আজ সত্যিকারের বাড়িতে